সো স্টাইলের বাংলাটা কি হবে? স্টাইলের বাংলা হচ্ছে ধরন বলা যায় বাট ঢং বলা যায়। আচ্ছা আপনি কি এটা দেখছেন আমার ফোনে? থিয়েটার বাংলা হচ্ছে রঙ্গমঞ্চ, যেখানে নাটক বা অন্য কিছু প্লে করা হয়, দেখানো হয়। মঞ্চটাকে রঙ্গমঞ্চ বলে, রঙ্গমঞ্চ অথবা নাট্যশালাও বলা যায়। হ্যাঁ, নাট্যশালা, নাট্যশালা বলা যেতে পারে, নাট্যশালা বলা যেতে পারে। সো নাট্যশালাটা রঙ্গমঞ্চের চেয়ে একটু বেশি সুন্দর লাগে না? নাট্যশালাটা একটু সুন্দর বাংলা, মানে ফর্মাল মনে হয়। হ্যাঁ, ফর্মাল মনে হয়। তাহলে আমরা গিফটটা দিচ্ছি না ওমা কেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। রিকশা আছে পেছনে আপনার। হুম, তাই কি? রিকশার বাংলা কি? ও, রিকশার বাংলা আসলে রিকশা, কিন্তু ইংলিশটা হচ্ছে রিকস। সো দিস ইজ দ্য থিং, হেডম্যান একাডেমি অলওয়েজ বেস্ট, এবং হেডম্যান একাডেমির হেড অফ স্পোকেন অলওয়েজ বেস্ট, তাই না? হ্যাঁ, মানুষ তাই বলে, নিজেটা নিজে বলে না বলে। আপনি যত পারবেন, আপনার জন্য গিফট আছে, এনে রিকশাটা হয়ে গেছে, রিকশাটা হয়ে গেছে, শাবাশ। নেক্সট ওয়ান আপনাকে বলতে হবে, আপনি কখনো থিয়েটারে গিয়েছিলেন? থিয়েটারে যাইনি, তবে থিয়েটারে বাংলাটা জানি। আমি তো আপনাকে থিয়েটারে বাংলা জিজ্ঞেস করবো না। জিজ্ঞেস করলে আপনি আরেকটা পুরস্কার পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে বলে দেন, এটা পুরস্কার ছাড়া প্রশ্ন, থিয়েটারে বাংলা কি? বাংলা বললে পুরস্কার ওটা নিতেই হবে। আচ্ছা, থিয়েটারে বাংলা বলে, থিয়েটারে বাংলা হচ্ছে রঙ্গমঞ্চ, যেখানে নাটক বা অন্য কিছু প্লে করা হয়, দেখানো হয়। মঞ্চটাকে রঙ্গমঞ্চ বলে, রঙ্গমঞ্চ অথবা নাট্যশালাও বলা যায়। হ্যাঁ, নাট্যশালা, নাট্যশালা বলা যেতে পারে, নাট্যশালা বলা যেতে পারে। সো নাট্যশালাটা রঙ্গমঞ্চের চেয়ে একটু বেশি সুন্দর লাগে না? নাট্যশালাটা একটু সুন্দর বাংলা, মানে ফর্মাল মনে হয়। হ্যাঁ, ফর্মাল মনে হয়। তাহলে আমরা গিফটটা দিচ্ছি না ওমা কেন? আমি যে একটু ফর্মালটা বলছি এই জন্য, যেভাবে বাঁচানো যায়। সো রঙ্গমঞ্চ, নাট্যশালা দুইটাই ঠিক, আপনারা যেটা বলে কমফোর্টেবল হন। নেক্সট ওয়ান আপনাকে বলতে হবে, ভার্চুয়াল, ভার্চুয়ালের বাংলা কি? ভার্চুয়াল না, ইয়েস, ভার্চুয়াল মানে হচ্ছে যেটা মানে ইন পারসন না, বা সামনাসামনি যেগুলো হচ্ছে না, না যেটা এই যে ভার্চুয়ালি আমাদেরকে দেখতেছে, ইন পারসন দেখতেছে না, সরাসরি দেখতেছে না, বলেন সেটা কি? ভার্চুয়াল পিকচার, তাই না? একটু মনে করতে দিন, ভার্চুয়াল পিকচার যেটা সামনাসামনি না। আচ্ছা, ভার্চুয়াল মানে আসলে যেটা বাস্তব না। হ্যাঁ, মানে যেটা অবাস্তব। Yes, high five, shower. So virtual মানে হচ্ছে অবাস্তব, অবাস্তব। সো এটা তো আমি বাস্তব বলে দিছি, অর্ধেক বলে দিছি। সো অর্ধেক টাকা আমি নিব, 50 টাকা। হ্যাঁ, অর্ধেক, অর্ধেক আপনি না, আমি পরে দিয়ে দিব আপনাকে, সমস্যা নাই। ওকে, নেক্সট ওয়ান আপনাকে বলতে হবে, স্টাইল, এই যে কত সুন্দর করে স্টাইল করে কালো শু টি শার্ট ম্যাচ করে পরে আসছি, সো স্টাইলের বাংলাটা কি হবে? স্টাইলের বাংলা হচ্ছে ধরন বলা যায় বাট ঢং বলা যায়। আচ্ছা, আপনি কি এটা দেখছেন আমার ফোনে? শিওর তো? হ্যাঁ, শিওর। সো স্টাইলের বাংলা কি হবে? ধরন বা ঢং। আচ্ছা, এটা উনি ডেডিকেটেডলি পারসেস, সো ডেডিকেটেডলি ওনার জন্য আরো একটা পুরস্কার। এটা আমার কাছে থাকলো, আমি পরে দিব না, এখনই দিয়ে দিব। ১০০ বেশি পাইছেন। আচ্ছা, নেক্সট ওয়ান এন্ড দ্য লাস্ট ওয়ান আপনাকে বলতে হবে, এইটা আপনাকে টাকাটা একটু বের করেন, এটা কোন দেশের কারেন্সি? বাংলাদেশ। কারেন্সির বাংলা কি? মুদ্রা। এটা সহজ, এটা এটার জন্য এটা মানে গিফট ছাড়া প্রশ্ন, আপনাকে কারেন্সির বাংলা মুদ্রা এটা আমরা জানি, এবং খুশি স্যারকে ধন্যবাদ। বলতে হবে ট্রেন্ড, হেডম্যান একাডেমি এখন ট্রেন্ডে আছে, ট্রেন্ডের বাংলা কি? তাহলে কারেন্সিটা পাচ্ছি, আবার ট্রেন্ডের বাংলা বললে ট্রেন্ডের, ট্রেন্ডেরটা বলেন, তারপরে বুঝে যাবে কোনটা পাবেন। আচ্ছা, ট্রেন্ডের বাংলা হচ্ছে এখন যেটা চলছে আর কি, এটাকে বাংলা আমরা বলতে পারি চল, চল, চল মানে এখন যেটা চলছে, মানুষ যেটা এখন নিচ্ছে ট্রেন্ড। আচ্ছা, মানে কোন একটা ঝোঁক, কোন কিছুর একটা প্রতি, চল ভালো বাংলা, ঝোঁক ভালো বাংলা, কারণ ঝোঁকের আরেকটা সুন্দর ইংলিশ আছে, কিন্তু ট্রেন্ড হচ্ছে চল, চল। ওয়াও, সো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো রে, ওটা হচ্ছে চলো আর এটা হচ্ছে চল। স্পেলিং কি সেম? না, চলো হচ্ছে লয় ওকার, আর চল হচ্ছে চ ল, মানে আমি ওকারটা নাই, ওকারটা নাই। এগুলো বলে আসলে উনি যে গিফটটা পাবে ওটা থেকে আমরা আস্তে আস্তে সরে আসতেছি, ভুলাই দিতেছি ওনাকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সব ভালো থাকুন, সুস্থ থাকুন, বন্ধুদের সাথে ভিডিওটা দ্রুত শেয়ার করে দিন। সবাই জেনে রাখেন ভাই, সালামু আলাইকুম, বাই বাই।